আলগন সিসিটিভি সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল সারা চোর না ডুপ্লিকেট সারা এই দেখুন ইলেকশন কমিশনার দেখুন দেখুন এই দেখুন আমাকে ধরা পড়েছে সারা এই দেখুন এডি অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল এসপি কত এসছে মানে শুভেন্দু দা আপনাকে বলছি এখানে অ্যাডিশনাল এসপি সিসিটিভি খারাপ করার চেষ্টা করছে বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে সিসিটিভি খোলাকে কেন্দ্র করে বিতর্ক চরমে উঠেছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছে। লাইভ পোস্টে খোদ বিজেপি প্রার্থী সৌমিত্র খান দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং আইসির মদতে ইভিএম বদলের চেষ্টা চালানোর সময় তিনি ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি খোলা হাতে নাতে ধরে ফেলেন। এমনকি এই ঘটনায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগও জানানো হয়। যদিও যিনি ক্যামেরা খুলছিলেন তার দাবি এগুলো ডিসিআরসির জন্য লাগানো হয়েছিল। ইভিএম স্ট্রং রুমে ঢুকে যাওয়ায় এই ক্যামেরা খোলা হচ্ছে। আজকে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপি মাসুদ এবং আইসি দুজন মিলে ইভিএম পাল্টানো ছক করেছিল। চাবি ইভিএম এর চাবি ইভিএম এর যে দরজার চাবি ওদের কাছে ছিল। মেন গেটে যে দরজার যেটা পেছন দিকে আসা যায় সে দরজার চাবি ওদের কাছে ছিল। আজকে আমরা জেনে গেছিলাম এবং যাদের যাওয়া উচিত না ওখানে তারা কি ছিল। পশ্চিমবাংলায় প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমার অনুরোধ, আমার মনে হয় অলরেডি অনেক জায়গায় চুরি করে ফেলেছে, তাই সবাই সাবধান হয়ে যান। এবং যারা কাউন্টিংয়ে থাকবে আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের শুধু অফিসার থেকে দিলে হবে না, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদেরকে নিযুক্ত করতে হবে। এটা আমার ঋষির কাছে আবেদন থাকলো এবং পশ্চিমবঙ্গবাসীর সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমার সতর্কবার্তা বললো যে আপনারা সবাই সজাগ থাকুন। পুলিশগুলো ইভিএম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে, আমরা 3 লক্ষ ভোট হারাবো। তবু যে ওইখানে যেমন পলিটিক্যাল পার্টির একজন করে রিপ্রেজেন্টেটিভ আছে, সব পার্টির বিজেপি তৃণমূল সিপিএম সব ঠিক আছে, একজন করে একজন রিপ্রেজেন্টেটিভকে কেন জানতে পারা যাচ্ছে না? আপনাদেরকে কে লাগাতে বলেছে? আপনাদেরকে কারা বলেছে? এদিকে এই ঘটনার ভিডিও দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বঙ্গ বিজেপির সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি অতিরিক্ত পুলিশ সুপার ও আইসির বিরুদ্ধে স্ট্রংরুমের সিসিটিভি খুলে দেওয়া ও ইভিএম বদলের অভিযোগ তোলেন। এদিকে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রবাবুর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল বলেন হার নিশ্চিত জেনেই নিজের ব্যর্থতা ঢাকতে এসব ভুয়ো অভিযোগ তুলে দলের কাছে অজুহাত খাড়া করছেন সৌমিত্রবাবু। উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রংরুমে, স্ক্রুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালিজ করছে। আজকে ভাবুন, আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন। আজকে ওনারা যদি কি বলতেন যে সেন্ট্রাল ফোর্স না ওনাদের বিশ্বস্তের, সেখানে সেন্ট্রাল ফোর্স কে উনি গালিগালাজ করছেন, পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। অন্যদিকে এই স্ট্রংরুম বিতর্কের জেরে সৌমিত্র খান এবং সুজাতা মণ্ডল দুজনেই স্ট্রংরুমে নজরদারি চালাতে সেখানে ঘাঁটি গেড়েছেন। যদিও জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে এই সিসিটিভি ডিসিআরসিতে লাগানো ছিল, এগুলোর প্রয়োজনীয়তা শেষ হয়ে যাওয়ায় তা খোলার কাজ চলছিল। এই নিয়ে বিতর্কের কোনো প্রশ্নই ওঠে না। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।